প্রথমবারের মতো বাস রপ্তানি শুরু করেছে বাংলাদেশের অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড চলতি সপ্তাহে এ ঐতিহাসিক রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে প্রাথমিক চালানে এক একটি এসি বাস ভুটানে রপ্তানি করা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের বাথুলিতে অবস্থিত ইফাদ অটোস প্রাইভেট লিমিটেড কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানায় এসি বাসগুলির বডি প্রস্তুত করা হয়েছে রপ্তানি কার্যক্রম সম্পর্কে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন বাস রপ্তানির ঘটনাটি সত্যিই বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের কারণ বাংলাদেশ সব সময় বাস আমদানি করেছে ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশ প্রথম রারের মতো রপ্তানি করায় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল ইফতেখার আহমেদ টিপু জানান বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে ইফাদ অটোস পিএলসি সরকারের সহায়তা পেলে আরও অনেক দেশে বাস রপ্তানি করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি এছাড়া মালদ্বীপ নেপাল মায়ানমার এবং ভারতের সেভেন সিস্টার খাত রাজ্যগুলি আমাদের থেকে এসি ননেসি বাস নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে